মাত্র 6 বছর বয়সেই ছেলেটির বাবা মারা যায়। পরিবারের দায়িত্ব চলে আসে মায়ের ঘাড়ে। ছোট ছোট ছেলে মেয়েদের ঘরে রেখেই মা বেরিয়ে পড়েন কাজের সন্ধানে। কিছুদিনের মধ্যে কাজ পেয়েও যান তিনি। সারাদিন পরিশ্রম করে পরিবারের জন্য অর্থ উপার্জন করতে লাগেন। এই সময় ঘরের দায়িত্ব নেয় ছেলেটি। ভাই বোনদের দেখে রাখা থেকে শুরু করে রান্নাও করে সে। মাত্র 1 বছরেই দারুণ রান্না শিখে ফেলে। কিন্তু মায়ের একার উপার্জনে তাদের পরিবার চালানো খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। তাই মাত্র 10 বছর বয়সেই ছেলেটি একটি ফার্মে চাকরি নেয়। সেখান থেকে যা সামান্য আয় হতো তা সংসারে খরচ করত। ছোটবেলা থেকেই ছেলেটি দায়িত্বশীল হয়ে বেড়ে উঠতে থাকে। এভাবে দিনকাল বেশ ভালোই যাচ্ছিল। একদিন ছেলেটির মা আরেকটি বিয়ে করল। বাচ্চা কাচ্চা ছিল তার নতুন স্বামীর দুচোখের বিষ। সেদিন থেকে শুরু হয়ে গেল সংসারে অশান্তি। একসময় ছেলেটির পড়াশোনা বন্ধ করিয়ে দেন তিনি। এরপর মাত্র 13 বছর বয়সেই ছেলেটি বাসা ছেড়ে দিল। ছোটবেলা থেকেই বিভিন্ন কাজের মধ্যে থাকায় কাজ করতে ছেলেটির কোনো আলসেমি ছিল না। অনেক ভালো কাজ না পেলেও চলার জন্য ছোটখাটো একটি কাজ জোগাড় করে নিল নিজেই। ঘোড়ার গাড়িতে রং করত সে। আয় হচ্ছিল এভাবেই। ছেলেটির বয়স যখন 15 বছর তখন সে সেনাবাহিনীতে যোগ দেয়। এরপর সে বিয়ে করে, 3 সন্তানের বাবা হয়। কিন্তু সংসার জীবন বেশিদিন স্থায়ী ছিল না। ইতিমধ্যে চাকরিও হারায়। এরপর ক্ষণস্থায়ী বেশ কিছু চাকরি করে। চাকরি করে সেলসম্যান হিসেবে ইন্স্যুরেন্স কোম্পানিতে, গাড়ির টায়ার বিক্রেতা হিসেবে, কৃষক হয়ে কৃষিকাজ করে, ফেরিবোটের অপারেটর হিসেবে। কিন্তু সকল ক্ষেত্রেই ব্যর্থ হয় সে। ছোটবেলা থেকেই রান্নার প্রতি সেই আগ্রহে 40 বছর বয়সে একটি রেস্টুরেন্টে চাকরি নেয় সে। সেখানেই বেশ কয়েক বছর চাকরি করে। তার বয়স যখন 65 বছর তখন রেস্টুরেন্টটি বন্ধ হয়ে যায়। তখন সে তার নিজস্ব চিকেন ফ্রাই রেসিপি তৈরি করল। সেই রেসিপিটি নিয়ে গেল আমেরিকার বিভিন্ন ব্যবসায়ীদের কাছে। কিন্তু কেউই তার সাথে ব্যবসা করতে রাজি হল না। প্রায় 1009 বার রিজেক্ট হয় সে। এর মাঝে কয়েকবার যে হতাশ হয়ে পড়েনি তা নয়, হতাশ হয়েছে, সেই হতাশা থেকে আবার উঠেও দাঁড়িয়েছে। সিদ্ধান্ত নিয়েছে নিজেই বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করবে তার সিক্রেট রেসিপির চিকেন ফ্রাই। প্রথম প্রথম তেমন সাড়া না পেলেও ধীরে ধীরে তার এই রেসিপি বিখ্যাত হতে থাকে। প্রতিষ্ঠিত হয় KFC। বর্তমানে পুরো পৃথিবীতে প্রায় 20,000-এরও বেশি KFC-র আউটলেট রয়েছে। সেই ধৈর্যশীল ব্যক্তিটি হচ্ছেন কর্নেল স্যান্ডার্স। আমরা অল্পতে নিরাশ হয়ে যাই, ভেঙে পড়ি, হার মেনে নেই। এটা ভুলে যাই যে সফলতার কোনো বয়স নেই। প্রতিটি রিজেকশন হয়তো আমাদেরকে সফলতার দিকে এক স্টেপ এগিয়ে নিতে পারে। তাই নিজের প্রতি বিশ্বাস না হারিয়ে এগিয়ে যান আপনার স্বপ্ন ছুঁতে। গগলসের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারেন। আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না এবং এই ভিডিওটি শেয়ার করতে পারেন।